রাজবাড়ী জেলায় তথ্যের আদান প্রদানের জন্য হ্যালো ডিসি অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল। সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, এই হ্যালো ডিসি অ্যাপে সকল ধরনের ইনফরমেশন থাকবে। এই ইনফরমেশন থেকে আমরা তথ্য যাচাই বাছাই করতে পারবো, আপনারাও সেখান থেকে তথ্য নিয়ে যাচাই করতে পারবেন। এই অ্যাপে সবার ফোন নম্বর থাকবে, যে কোনো প্রান্তের লোক, সে যদি প্রান্তিক গ্রামেও হয়, সে ফোন নম্বর দিয়ে তথ্য দিতে পারবে, মতামত দিতে পারবে। আমি একটা জেলার জন্য একটা হ্যালো ডিসি নামে এবং যেখানে আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো থাকবে, আমরাও এই ইনফরমেশনগুলো নিয়ে আমাদের তথ্য আমরা যাচাই করতে পারবো, আপনারাও সেই তথ্যগুলো যাচাই করতে পারবেন এবং সবার ফোন নাম্বার থাকবে এবং এবং যে কোনো সেই প্রান্তের গ্রামের লোক ঠিক সে তার ফোন নাম্বার দিয়ে তথ্য দিতে পারবে, সে মতামত দিতে পারবে। আমরা এরকম একটা অ্যাপস আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। সভায় আরও বক্তব্য দেন রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ জহিরুল হক, সহ সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।